আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 7 থেকে 8 মাস বয়সী বাচ্চার ফতুয়া। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ফতুয়াটি খুব সহজেই তৈরি করতে পারবেন। এর সাথে আমি একটি বাচ্চাদের প্যান্টও তৈরি করে দেখিয়েছি, তাহলে চলুন দেখে নিই। এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য হাফ গজ কাপড় নিয়েছি। কাপড়টিকে এখানে এক পাশ থেকে দুই পাট করে নিব। এখানে এক সাইড থেকে কিন্তু আমি 1 বাজে দুই পাট করে নিয়েছি। এখানে 1 বাজে দুটি পার্ট আছে, প্রথমে পিছনের পার্টটা কেটে নিব। এখানে ফতুয়ার জন্য লম্বা নিচ্ছি 13 ইঞ্চি। এখানে ফতুয়াটি লম্বা থাকবে 12 ইঞ্চি, আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে মোট 13 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই পাশ থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, এরপর থেকে 3 ইঞ্চি নিচ্ছি কাঁধের জন্য। গলার লম্বা নিচ্ছি 1 ইঞ্চি। এভাবে দাগটাকে মিলিয়ে নিতে হবে। আর আর্ম হোল নিচ্ছি 5 ইঞ্চি। এভাবে মিলিয়ে নিয়ে এখানটাতে শেপ দিয়ে দিব। এখন এখানটাতে বডির জন্য মাপ নিয়ে নিচ্ছি। এখানে বডি নিচ্ছি 6 ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। কোমর নিচ্ছি 7 ইঞ্চি, অর্থাৎ নিচের ঘ্যাট নিচ্ছি 7 ইঞ্চি। এখন এভাবে দাগটাকে মিলিয়ে তারপরে কেটে নিব। কোমরের এখানটাতে একটু ভিতর দিকে ডাউন করে নিচ্ছি। আর্ম হোলটা এভাবে শেপ করে দিয়ে কেটে নিতে হবে। হয়ে গিয়েছে পিছনের পার্ট কাটা। এখন সামনের পার্টের জন্য কাপড়টিকে আরো একটি ভাঁজ দিয়ে বিছিয়ে নিব। এখানে আমি 1 ইঞ্চি চওড়া করে দাগ কেটে নিচ্ছি। এই যে দেখুন, এখানে 1 ইঞ্চিতে দাগ কেটে এই 1 ইঞ্চির পর থেকে পিছনের পার্টটাকে বিছিয়ে নিব। এই 1 ইঞ্চি কাপড় এখানে আমি বাড়িয়ে নিলাম সামনের পার্টের জন্য, বোতাম এর গড় তৈরি করার জন্য। সামান মাঝখানটা কেটে দিচ্ছি। এখন এই বডির শেপ অনুসারে কেটে নিতে হবে। এখন এই পাশ থেকে 1 ইঞ্চি উপরে দাগ কেটে রাউন্ড শেপ করে নিব। সামান মাঝখানটা কেটে দিচ্ছি। এখন সামনের পার্টের গলার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমি সামনের পার্টের জন্য গলার লম্বা নিচ্ছি 2 ইঞ্চি, আর এর চওড়া নিচ্ছি 3 ইঞ্চি। অর্থাৎ আপনারা এই দাগের পর থেকে চওড়াটি এভাবে নিয়ে তারপরে কেটে নিতে হবে। গলার গোল শেপ দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। এই বাড়তি কাপড়টুকু এইভাবে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করবো, এরপরে আরও 1/2 ইঞ্চি ভিতর দিকে মুড়িয়ে তারপরে সেলাই করে নিব। একইভাবে দুটি পার্টই সেলাই করে নিতে হবে। এই এক কালারের কাপড় থেকে হাতা এবং গলার পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছি বাঁকা করে। এখানে একটি টুকরো কাপড় নিয়েছি। ভিউয়ার্স, এবার চলুন আপনাদের সেলাই করে দেখাই। প্রথমে এই যে বোতাম ঘরের কাপড়টাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। একইভাবে দুটি পার্টই সেলাই করা হয়ে গিয়েছে। এখন সামনের পার্ট আর পিছনের পার্ট একত্রে রেখে সেলাই করে দিব। এইভাবে উল্টো সাইড থেকে দুটি সাইডের কাঁধের অংশ সেলাই করে দিচ্ছি। হয়ে গিয়েছে দুটি সাইডের কাঁধের অংশ সেলাই করা। এখন আমি গলার অংশে পাইপিং করে নিব। পাইপিংটা আমি সোজা সাইডে করব, তাই উল্টো সাইড থেকে এভাবে পাইপিংয়ের কাপড়টিকে 1 বাজে মিলিয়ে নিয়ে তারপরে সেলাই করে দিচ্ছি। হয়ে গিয়েছে চারপাশ ঘুরিয়ে সেলাই করা। এখন আমি এই পাইপিংয়ের কাপড়টাকে সোজা সাইডে এভাবে উল্টে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে গলার অংশে পাইপিংটি করা হয়ে গিয়েছে। এখন আমি একই নিয়মে হাতার অংশে পাইপিং করে নিব।
এই দেখুন হাতার দুটি সাইডে পাইপ এন্ড করে নিয়েছি, এখন দুটি সাইডের বডির অংশ একত্রে রেখে সেলাই করে আটকে দিচ্ছি। হয়ে গিয়েছে দুটি সাইডের বডির অংশ সেলাই করে আটকে দেওয়া। এখন আমি নিচের ঘেরটি সেলাই করে নিব, এভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে চিকন করে সেলাই করে আটকে দিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, এখানে সেলাইটি করা হয়ে গেছে আর ফতুয়াটি কিন্তু তৈরি। এখন বোতামগুলো লাগিয়ে নিলেই হবে। এখন আমি বোতামের জন্য এভাবে 2 ইঞ্চি পর পর দাগ কেটে নিচ্ছি। এই অংশগুলোতে বোতাম লাগিয়ে নিব আর বোতামের গড় তৈরি করে নিব, যে অংশগুলোতে দাগ দিয়েছি এখানটাতে কেটে নিই। এখানে বাকি টুকরো কাপড়টুকু নিয়ে নিয়েছি প্যান তৈরি করার জন্য। এখানে কিন্তু কাপড়টি এক ভাঁজে 2 পার্ট করা আছে, এখন আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। রাবাটের জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এই 2.5 ইঞ্চির পর থেকে এর লম্বা নিচ্ছি, 8 ইঞ্চি আর 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি বাড়িয়ে সেলাই করার জন্য। এই সাইড থেকে 2 ইঞ্চিতে দাগ কেটে দেব। আমি যেই সাইড থেকে দাগটি দিচ্ছি এটি হচ্ছে বন্ধ সাইড, বন্ধ সাইড থেকে এভাবে দাগ কেটে নিতে হবে। আর এই পাশ থেকে 4 ইঞ্চি উপরের দিকে এভাবে দাগ কেটে এই দাগ পর্যন্ত এভাবে শেপ করে মিলিয়ে দিতে হবে। এভাবে শেপ করে মিলিয়ে নিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এইভাবে ভাঁজ করে রাবারটির জন্য সেলাই করব। তাহলে চলুন প্রথমে সেলাই। তাহলে চলুন সেলাইটা দেখে নিই। প্রথমে নিচের এই অংশটুকু সেলাই করে আটকে দিব। দেখুন একটি পাশ সোজা সাইডে রেখেছি, অপর পাশটি উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। হয়ে গিয়েছে সেলাই করে আটকে দেওয়া। এখন আমি পায়ের মুহুরির অংশটাতে পাইপিং করে নিব। এভাবে যেভাবে ফতুয়াতে পাইপিং করেছি ঠিক একই নিয়মে পাইপিংটি করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, একইভাবে দুটি সাইডই পাইপিং করে নিয়েছি। এখন দুটি পাশ এভাবে সেলাই করে আটকে দিব। হয়ে গিয়েছে দুটি পাশ সেলাই করে আটকে দেওয়া। এখন কোমরের অংশে রাবার সেলাই করে নিব। রাবারটির জন্য এখানে কাপড়টিকে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি, এরপর রাবারটির চওড়া অনুযায়ী আরও একটি ভাঁজ করে দিব। ভিউয়ার্স, এখানে আমি চিকন রাবার সেলাই করব, তাই এর মাঝ বরাবর আরও একটি সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে আমি রাবারটাও নিয়ে নিয়েছি, এর ভিতরে ঢুকিয়ে নিলেই কিন্তু প্যান্টটা পুরোপুরিভাবে তৈরি। এখানে আমি রাবারটার লম্বা নিয়েছি 12 ইঞ্চি। এখন আমি একটি সেফটি পিনের মধ্যে আটকে নিয়ে রাবারটি প্যান্টের ভিতরে ঢুকিয়ে নিব। একটি ঢুকিয়ে নিয়ে এর দুটি মাথা একত্রে রেখে গিট দিয়ে দিয়েছি। এখন একই নিয়মে অপর রাবারটিও এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু প্যান্টটি পুরোপুরি তৈরি। আর এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি ফতুয়ার ভিতরেও বোতাম লাগিয়ে নিয়েছি আর বোতামের গড়ও সুন্দর মতো তৈরি করে নিয়েছি। যদি আপনাদের বোতামের গড় তৈরি করতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কিভাবে বোতাম গড় তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হবো নতুন কোনো ফ্যাশনের ভিডিও নিয়ে। আজ পর্যন্ত আল্লাহ হাফিজ।